লম্বা লম্বা বেগুন গাছ। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। এখন বাজে সকাল 8:30। কালকে যেরকম টার্গেট করেছিলাম ঠিক সেরকমটাই রেডি হয়ে গেছি। আজকে আর ওরুকে বলতে হয়নি, ও দেখলাম আগেই উঠে পড়েছে। আমি কি এত তাড়াতাড়ি উঠে পড়েছে বলছে, আজকে দিনটা কি মনে আছে? তো তোমরা সবাই জানো তো আজকে দিনটা কি? আজ হলো জামাইষষ্ঠী। সো জামাইষষ্ঠী যাবে বলে একেবারে সকাল 7টার মধ্যে উঠে পড়েছে, যে 7:30-টার আগে যাকে ডেকে ডেকে মানে অফিস যাওয়ার জন্য তুলতে হয়। তো ফাইনালি ও তাড়াতাড়ি উঠে পড়েছে বলে আমার খুব সুবিধা হয়েছে, আমাকে আর সব কিছু খুব একটা উঠ ডেকে করে করতে হয়নি, আমি টাইমলি সব কিছু করে ফেলেছি। 8:30 বেজে গেছে, আমিও ফুললি রেডি হয়ে গেছি। এই ড্রেসটা আমি স্পেশালি নিয়েছিলাম জামাইষষ্ঠীতে পরবো বলে, ভেবেছিলাম এটা জামাইষষ্ঠীর দিনই পরবো। সো আজকে পরলাম পেন্টিং দেওয়া ড্রেস। ড্রেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেরি করা যাবে না, এবারে বেরিয়ে পড়তে হবে, কারণ ওখানে সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। আজকে মিষ্টির দোকানে মারাত্মক ভিড়, আমরা গেলাম মানে আমি গেলাম, এখানেও ভিড়, নিয়ে চলে এলাম মিষ্টি। তো এখন যাচ্ছি বাড়ি, মোটামুটি দেখো 9:45 মতো বেজে গেছে, 8:52 টাইম সত্যি দেখতে দেখতে চলে যাচ্ছে। আজকে উইকডেজ, রাস্তাও একটু হয়তো, আর মিষ্টির দোকানেও বিশাল ভিড়, বিশাল ভিড়, কাকে দেবে কাকে দেবে না। তাও তো ভালো, আমি যেদিন আমাকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছে, খুব বেশি ওয়েট করাইনি কিন্তু। তারপরে সিঙ্গাড়া কচুরিও তো নিচ্ছে লোক, এখন সেই বাড়ির খাবার জন্য করে তো টিফিন, রেগুলার কাস্টমার আছে, প্লাস আজকের জন্য স্পেশাল আছে। ওইটাও দেখলাম বাড়ির জন্য লোক সিঙ্গাড়া কচুরি গুলো মানে কচুরি ফচুরি রাধা বল্লভ সব নিয়ে যাচ্ছে। তো মিষ্টি কি হয়েছে? মিষ্টি, হ্যাঁ খাবি তুই? আমি এনেছি, আমি এনেছি তোর জন্য মিষ্টি, খাবি? এত বড় গেটটা হলে বেশ ভালো হতো গো। তুমি পেছন থেকে জিনিস বের করে নিয়ে চলে আসো, জুতো তুলে নিয়ে আসো। মা বলছিল জুতো নাকি কামড়ে দিয়েছে, জুতো কামড়ে নিয়ে নাকি। সকালের পর্বটা মিটিয়ে এখন আমরা যাচ্ছি শাশুড়ি মার কাছে। বলো এখানে কেমন লাগছে বল, অনেকদিন বাদে এলে এখানে নিজের বাড়ি? এটা তোমার নিজের বাড়ি বাট এটা ছোটবেলার, এটা বাড়ি, এটা বাড়ি, ওটা শ্বশুর বাড়ি না? ও ফ্ল্যাটটা তো আমাদের ফ্ল্যাট, হ্যাঁ, কিন্তু বলছি এটা হচ্ছে ছোটবেলার বাড়ি মানে নিজের, এটা হচ্ছে বাবার বাড়ি, জন্মস্থান। মামনির কাছে এসে কিছুক্ষণ বসলাম, তারপর গল্প করলাম, ষষ্ঠী পুজোর প্রসাদ খেলাম, খেয়ে এবার যাবো আবার বাড়ির দিকে। যেমন বেলি করে দিয়েছে বেলি করে দা, তুই তো বোকা, না না ও তো চাকলে আঙুল ঢুকিয়ে দেবে না।
তুমি এটা খাও কিছু তুমি দুটো লুচি দেবে। হ্যাঁ তুই কি লুচি খাবি? লুচি মাংস না আমাদের এখন লাগবে না। এই যে আমাদের দুজনেরই চাটনি, এবার আমি খাওয়াটা শুরু করব। কি এইবার তো ভালো লাগবে, ও যেতে দাও। সোনাই লেবু খাবে? গুড মর্নিং এভরিওয়ান, আজ হচ্ছে নেক্সট ডে। আর কালকে দুপুরবেলায় এত খাওয়া দাওয়া করার পর তারপর আর খুব ঘুম পেয়ে গিয়েছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। তারপর বাড়িতে এলে যেমন হয় অনেকদিন পরে সবার সাথে দেখা হয়েছে, তো একটু মানে ছাদে গেলাম, ঘুরলাম, গল্প করলাম। তারপর এত জোর ঝড় উঠলো, মেঘ করলো, বৃষ্টি হলো, একটু ঘোরাঘুরি করে নেমে রাত্রেবেলা ডিনার করে কার সারা দিনের এত খাওয়া দাওয়া করে তারপর আর পারছিলাম না। সো আর কালকে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো এখন দেখছো আমি রেডি হয়ে গেছি, এই হচ্ছে আমাদের ব্যালকনি, এখান থেকে শুরু করলাম। তো এখন যাব বাড়ি, এখন বাজে হচ্ছে 6:45 মতো, অল্প যাবে অফিস। শোয়া দিয়ে করবো না, একটু চাটা খাবো, খেয়ে দিয়ে জাস্ট বেরিয়ে পড়বো। সো চলো বাড়ি ফেরা যাক। স্টেশন ধরে অব্দি ছেড়ে দিয়ে গেল, অনেকটা এগিয়ে দিয়ে গেল, জাস্ট এইটুকু। তো সকাল সকাল রিক্সা আছে, বাট আমি ভাবলাম সকাল সকাল ওয়েদারটাও বেশ ভালো, আজকে রিক্সায় চড়বো না, কারণ অনেক কিছু খাওয়া হয়েছে। তো আজকে একটু হেঁটে নিই, মানে মর্নিং ওয়াক আর কি। ফাইনালি বাড়ি পৌঁছে গেছি, আর এখনও 9টা বাজেনি, 8:25 এরকমই পৌঁছে গেছি। অর্ঘ আমাকে অর্ধেকটা রাস্তা প্রায় দিয়ে গেছে, তো ফ্রিজটাকে বন্ধ করে দিয়ে গেছে, চলে এসেছি। আর অনেক কিছু মা টুকটাক দিয়ে দিয়েছে, যে যা নিয়ে যাচ্ছিস বাড়িতে গিয়ে যদি টুকটাক খাস, তো কিছু ফ্রুটস টুটস এসব টুকটাক দিয়ে দিয়েছে, সেসব নিয়ে চলে এসেছি। আর এখন 8:30 বাজে, এবার আমার যেহেতু একদিন ঘরে না থাকলে আমার প্রচুর কাজ জমে যায়, টুকটাক কাজগুলো আছে সেগুলো করতে হবে, ফ্রেশ ট্রেশ হবো, এবারে ব্রেকফাস্টও কিছু করবো, কারণ ওখান থেকে খুব সকাল সকালে চলে এসেছি অল্পর অফিস থাকার জন্য। আর এখন চলো তাহলে আজকের এই ব্লগটা এখানে শেষ করছি। জামাইষষ্ঠী স্পেশাল ব্লগ ছিল, কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চলো টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই বাই, দেখা হচ্ছে অন্য একটা নতুন ব্লগ।